হ্যালো বিরিয়ান ওয়েলকাম টু জি একাডেমিক সলিউশন তার সাথে তোমার সবাই অনেক বেশি ভালো আছো তো তোমরা যারা সপ্তম শ্রেণীর শিক্ষার্থী আছো তো তোমাদের যে অর্ধবার্ষিক পরীক্ষা জুলাই মাসের তিন তারিখ থেকে শুরু হবে তো সেটাই শিল্প ও সংস্কৃতি বিষয়ে তোমাদের কোন কোন বিষয় থেকে কোশ্চেন আসবে সে বিষয়ে আলোচনা করা হবে তো তোমরা যারা নতুন আছো এবং এখন যা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি দুটো সাবস্ক্রাইব করে নাও তো তোমরা হয়তো বা অনেকেই জানো তোমাদের এই শিল্প ও সংস্কৃতির যে সিলেবাস আছে সেটা হচ্ছে তোমার পৃষ্ঠা এক থেকে চুয়াল্লিশ পৃষ্ঠা পর্যন্ত এক থেকে কত তার মানে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম অর্থাৎ দেখো 44 পৃষ্ঠা এখানে শেষ হয়েছে মানে বই চিত্রে ভরা বই পর্যন্ত তোমাদের সিলেবাস তো চল আমরা দেখে নেই এইখানে কোন অধ্যায় থেকে কোন কোন বিষয়গুলো তুমি পড়লে পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করতে পারবে তো তোমার প্রথম অধ্যায়ের নাম হচ্ছে কি বিশ্বজোড়া पाठशाला তো এখান থেকে তুমি কি করবে তোমার যে কবিতাটা আছে এই কবিতাটা তুমি পড়বে দেখো এরপর তোমার কি করতে হবে পরে তোমার দেখো নিচে বিভিন্ন কাজ দেয়া আছে এখানে তোমার যে বিভিন্ন কাজগুলো আছে সেখানে তোমার যে বিভিন্ন যে প্রাথমিক বর্ণচক্র তারপর দ্বিতীয় বর্ণচক্র তৃতীয় বর্ণচক্র এই বর্ণচক্রগুলো তুমি একটু শিখবে এগুলো তোমার আঁকতে হতে পারে ঠিক আছে পরীক্ষায় তো দেখো এর পরবর্তীতে আর কোন কোন বিষয় আছে সেগুলো আমরা দেখব এই প্রাকৃতিক বর্ণচক্র তৈরি করা আমরা শিখবো এবং এটা আমাদের যে বন্ধু খাতা আছে বন্ধু খাতারাই আমাদের এই করে লিখতে হবে তো এই প্রাকৃতিক বর্ণচক্রটা এই যে দেখো এই যে যে প্রাকৃতিক বর্ণচক্রটা যে আছে এটাই কিন্তু আমাদের মেইন কাজ মূলত এই অধ্যায় যেভাবে আমাদের এটা কী করতে হবে তৈরি করতে হবে এই সুন্দর করে যে প্রাকৃতিক বর্ণচক্র বা আমরা বিভিন্ন পাতা বা বিভিন্ন কাগজ রং করে এইভাবে বিভিন্ন বর্ণচক্র আমরা তৈরি করব। তো এটাই ছিল আমাদের এই চ্যাপ্টারগুলোর মূল কাজ তো এটা করার জন্য আমাদের কী কী করতে হবে দেখো আমরা এই বর্ণচক্র রঙগুলোর সাথে মিলিয়ে বিভিন্ন রঙের পাতা সংগ্রহ করতে পারি তারপরে এই বিভিন্ন বর্ণচক্র রঙর সাথে মিলিয়ে বিভিন্ন রঙের ফুল সংগ্রহ করতে পারি তো এইভাবে বিভিন্ন কিছু সংগ্রহ করে আমরা এই বর্ণচক্রটা কিন্তু খুব সহজেই তৈরি করতে পারি এরপর আমরা দ্বিতীয় অধ্যায় চলে আসি নকশা খুঁজি নকশা বুঝি তো এই অধ্যায়ে আমরা কোন কোন বিষয় পড়ব একটু দেখে নেওয়া যাক এখানে আমাদের নকশা তালিকা তৈরি করতে হবে ঠিক আছে অর্থাৎ দেখো যে আমরা কিন্তু সব জায়গায় প্রায় নকশা দেখতে পাই যেমন এই পোশাকের চাদরে বিভিন্ন আমরা সব জায়গায় কিন্তু নকশা দেখতে পাই তো এই সকল নকশা খোঁজ আমাদের কি করতে হবে তাদের তালিকা তৈরি করতে হবে আমরা কোন কোন নকশা পেলাম কোন কোন বস্তুতে ঠিক আছে তো দেখো এর পরবর্তীতে কী আছে আমরা সেগুলোর দিকে যদি একটু নজর দিয়ে দেখি আমাদের যে জয়নুল আবেদিনের একটা বিষয় লেখা আছে এই লেখাটা আমরা বলবো এবং যে বিভিন্ন চিত্রকর্ম আছে জয়নুল আবেদিনের যেমন দুর্ভিক্ষ উনিশশো তেতাল্লিশ সালে তৈরি করা হয়েছিল এবং এই দুর্ভিক্ষ চিত্রটা আমরা দেখবো এবং যে বিদ্রোহী যে আসে এই চিত্রটা আমরা দেখব তো এটার পর আমাদের কি করতে হবে বিভিন্ন নকশা তৈরি করবো আমরা ঝালোর এবং প্যাটার্নের যে বিভিন্ন নকশা আসে এই নকশা আঁকতে হবে যে এখানে যে নকশা দেখতে পাচ্ছ এই নকশাগুলো আমাদের আঁকতে হবে তো এরপরে আমরা কি করব যে নকশা প্যাটার্ন তৈরি করার পর আমরা পরবর্তী অধায় চলে যাব মায়ের মুখের ভাষা মায়ের মুখের ভাষায় আমাদের কোন কোন বিষয়গুলো পড়তে হবে চলো একটু আমরা দেখে নেই তো দেখো এই যে প্রথমে যে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এটা যে আছে এগুলো তোমরা একটু দেখবে যে বিভিন্ন ফন্টে এগুলো দেখা হয়েছে এগুলো তোমাদের আঁকতে হতে পারে তো বিভিন্ন ফন্টে আমার সোনার বাংলা তোমায় ভালোবাসি এগুলো আমরা দেখতে পারি কিনা এগুলো কিন্তু আমাদের লিখতে দিতে পারে শিক্ষকরা যে বিভিন্ন ফন্টে লিখতে হবে দেখো এক একটা লেখা কিন্তু এক রকম তো আমাদের এক একটা ফন্টে আমাদের এক একভাবে এটা লিখতে হবে তো চলো এখন আমরা দেখি পরবর্তীতে আমাদের কোন কোন বিষয় উল্লেখ করা হয়েছে তো দেখো এর পরবর্তীতে আছে যে মায়ের মুখে মধুর ভাষা বলতে আমি যা বুঝি এটা আমাদের লিখতে হবে তো এরপর আমরা কি করব যে আঞ্চলিক ভাষার চর্চা এবং বিভিন্ন ফন্টে আমার সোনার বাংলা এগুলো আমরা লিখে পোস্টার তৈরি করব। এর পরবর্তীতে আমরা যে যে পরবর্তী আছে স্বাধীনতা আমার এই চ্যাপ্টারে চলে আসি তো দেখো এই অধ্যায় আমরা কি করবো স্বাধীনতা যুদ্ধের অভিজ্ঞতা নিয়ে বন্ধু খাতায় আমাদের যে অনুভূতি আছে সেই অনুভূতি সম্পর্কে লিখবো এবং আমাদের যে পতাকার যে নকশাটা আছে এই পতাকার নকশাটাও কিন্তু আমাদের কি করতে হবে আমাদের যে বন্ধু খাতা আছে সেখানে কিন্তু আমাদের লিখতে হবে ঠিক আছে এরপর দেখো চলো নকশা হয়ে এই যে উপরে যেহেতু আছে দেখো এই যে চলো নকশা হয়ে যে আছে এই প্রদর্শনীটা কিন্তু আমাদের করতে হবে পরীক্ষার দিন এটা তোমাদের পরবর্তীতে বলে দেবো এটা কীভাবে করতে হবে চলো নকশা হয়ে এই উপস্থাপনাটা কিন্তু তোমাদের করতে দিতে পারে তো দেখো এর পরবর্তীতে আমরা পরবর্তী অংশে চলে যাই দেখি পরবর্তী অংশে আমাদের কি কি করা হয়েছে তো দেখো যে তারপরে যে স্বাধীনতা বলতে আমি কী বুঝি এই অংশটুকুও কিন্তু তোমাদের অ্যান্সার করতে হবে এটা কিন্তু তোমরা করবে এটাও কিন্তু গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন এর পরবর্তী অধ্যায় অর্থাৎ পঞ্চম অধ্যায় হচ্ছে বৈচিত্র্য ভরা বৈশাখ অর্থাৎ এই বৈচিত্র্য ভরা বৈশাখে তুমি কোন কোন বিষয়গুলো পড়বে চললে একটু দেখে নেওয়া যাক তো দেখো তোমার এখানে কি করতে হবে তোমার যে বন্ধু খাতা আছে এই তোমার তোমার আল্পনা শিখতে হবে যে এখানে বিভিন্ন রকমের যে আল্পনা দেখতে পাচ্ছ এই আঁকাগুলো তোমার শিখতে হবে ঠিক আছে তো দেখো এর পরবর্তীতে আমরা নেক্সটে চলে যাই দেখি নেক্সটে কী আছে আমাদের এরপর আমরা বিভিন্ন নকশা তৈরি করব এবং বৈশাখী উৎসব যে উদযাপন আছে এই বৈশাখী উৎসব উদযাপনটা কীভাবে করা হয় সেটা আমরা লিখবো এখানে তো তারপরে আমরা কি করব যে বিভিন্ন আঁকা গড়া নাচ পুতুল এগুলো আমরা কি করতে পাবে আমাদের পরিবেশন করতে হতে পারে এই যে নাচ নাটক আবৃত্তি এগুলো যে চর্চা করব দৃশ্য সংস্কৃতিটা এগুলো আমাদের করতে হতে পারে তো এগুলো করলে মূলত তোমাদের যে চুয়াল্লিশ পৃষ্ঠা যে খাওয়ার একটা কোশ্চেন আছে যে এই পাঠে আমি যা শিখেছি এই বৈচিত্রে ভরা বৈশাখে এগুলো আসলে তোমার রিডিং পড়বে তারপরে এগুলো কাজ করবে তো এই চুয়াল্লিশ পৃষ্ঠা এই পর্যন্ত বললেই তোমাদের আশা করছি হয়ে যাবে তো আজকে এ পর্যন্তই তো এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না পরবর্তী ক্লাসে আমরা অন্য একটা বিষয় নিয়ে আলোচনা করব তো সবাইকে ধন্যবাদ জানাই সেখানেই শেষ করছি